নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। কাছাড় কলেজে শিক্ষকদের ওপর ছাত্রদের হামলা, একদল পড়ুয়ার। ছেলে ধরা সন্দেহে হেনস্থার শিকার বহিরাজ্যের ফেরিওয়ালাদের সাহায্যের আর্জি। গোশালার গবাদি পশুর মৃতদেহের দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, তীব্র ক্ষোভ ব্যক্ত। এবারে সংবাদ বিস্তারিত। কাছাড় কলেজের শৈক্ষিক পরিবেশ তলানিতে ঠেকেছে। একদল পড়ুয়াদের হাতে লাঞ্ছিত হতে হলো শিক্ষকদের। হাতাহাতি, গায়ে ধাক্কা সহ প্রবীণতম শিক্ষককে তুইতুকারী ভাষায় সম্বোধন করা কিছুই বাদ যায়নি। অধ্যক্ষের উস্কানিতে ওই ছাত্রগোষ্ঠী এমনটা করেছে বলে অভিযোগ শিক্ষকদের। এসটি এর কাছাড় জোনাল কমিটির সম্পাদক তথা শিক্ষক হেমন্ত বড়ুয়া জানান, বুধবার এসটি এর কাছাড় কলেজ ইউনিটের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। অধ্যক্ষের কাছে আগে যে দাবি সনদ পেশ করা হয়েছিল সেগুলো বাস্তবায়িত না হওয়ায় সবাই ক্ষোভ প্রকাশ করেন। সভায় আলোচনাক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা অধ্যক্ষের কাছে সে ব্যাপারে জানতে চাইবেন। সভা শেষে যখন সবাই অধ্যক্ষের রুমে যান, তখন দেখতে পান একদল ছাত্র তার সাথে বসা। শিক্ষকদের দেখেও তারা চেয়ার ছাড়েনি। পরে শিক্ষকরা তাদের যেতে বললে তারা রুম ছেড়ে বের হলেও কিছুক্ষণের মধ্যেই স্লোগান শুরু করে অধ্যক্ষের রুমের বাইরে এসটিএ মুর্দাবাদ ধ্বনি শুনে দুই একজন শিক্ষক বেরিয়ে এসে তাদের বিক্ষোভের কারণ জানতে চান। তখন ছাত্ররা ওই শিক্ষকদের সাথে দুর্ব্যবহার শুরু করেন। তাদের হাল্লা চিৎকার শুনতে পেয়ে বাকি শিক্ষকরা বাইরে এলে ছাত্রদলটি ঠেলা ধাক্কা শুরু করে বলে জানান শিক্ষক হেমন্ত বোরা। এমনকি কলেজের এক প্রবীণতম শিক্ষককেও তুই তুকারি করে সম্বোধন করে ছাত্র দলটি। তারা শিক্ষক শিক্ষিকাদের কলেজ গেট থেকে বেরোলেই দেখা নেওয়ার হুমকি দেয় বলে জানান তিনি। শিক্ষকরা নিরাপত্তাহীনতায় ভুগে পড়ে পুলিশে খবর দেয়। বিশাল পুলিশ বাহিনী গিয়ে ছাত্রদের কলেজে আটকে রাখে। পুলিশ এদিনের ঘটনার কলেজের সিসিটিভি ফুটেজও পরীক্ষা করেছে বলে জানা গেছে। আমি সন্দেহ করবলে বাধ্য হয়েছো যে যিকেইজন ছাত্রর লগত অধ্যক্ষ মহোদয়ে ভিতর বহি চাহ খাই আসছিল জাস্ট অল্প সময় আগতে, আর সেইকজন ছাত্রই অল্প পিছতে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। তো ইয়াতে নিশ্চয়ই অধ্যক্ষ মহোদয়ের লগত সেই ছাত্র কেজনের কিছু যোগাযোগ আছে। মানে এই ঘটনার হাত আছে, মানে এখন এতিয়া আজি কাছাড় কলেজত একটা অভাবনীয় ধরনের পরিস্থিতি হল। আগতে হয়তো কাছাড় কলেজের ইতিহাসত কেতিয়াও এনেকুৱা ধরনের ঘটনা হওয়া নাই। ছাত্রর লগত শিক্ষকর এনেকুৱা হতাহতি পর্যায়লে যাওয়া ঘটনা আগতে কেতিয়াও হয়তো হওয়া নাই। তো এনেকুৱা আনএক্সপেক্টেড ঘটনা, আগতে কেতিয়াও নোহোৱা ঘটনা এটা আজি অলপ আগতে আমার কলেজত মানে ঘটি গল। আর তার কারণে দায়ী কোন সেয়া উপযুক্তভাবে এয়া মানে তদন্ত করলে এয়া ওলাই যাব। আর আমি ভাবো যে অধ্যক্ষ মহোদয়ের ইয়াত একটা ডাঙর হাত আছে। অধ্যক্ষ মহোদয় কলেজের যেহেতু প্রশাসনিক হেড, অ্যাডমিনিস্ট্রেটিভ হেড, স্টুডেন্টক যদি কন্ট্রোল করব নোৱাৰে ছেলে ধরা গজবের আতঙ্কে বহিরাজ্য থেকে ব্যবসা করতে আসা ফেরিওয়ালাদের হেনস্থার শিকার হতে হচ্ছে। এ নিয়ে জেলা প্রশাসনের কাছে সাহায্যের আর্জি জানালেন তারা। সম্প্রতি দিন কয়েক থেকে বরাক উপত্যকার তিন জেলাতে ছেলে ধরা গজব ছড়িয়ে পড়েছে। এ সংক্রান্ত অসংখ্য মিথ্যে খবর সহ এডিট করা ফুটেজ সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। এর ফলে গোটা উপত্যকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে কুচিকাঁচা সহ সাধারণ জনগণের মধ্যে এসবের কুপ্রভাব বিস্তার লাভ করছে। এই গুজবের জন্য হয়রানি সহ শারীরিক নিগ্রহের শিকার হতে হচ্ছে। মানসিক ভারসাম্যহীন ব্যক্তি সহ বহিরাজ্য থেকে বরাকে ব্যবসার জন্য আসা ফেরিওয়ালাদের বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে কয়েকজন অসহায় ফেরিওয়ালা জানান, দীর্ঘ 15 থেকে 20 বছর ধরে বহিরাজ্য থেকে বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চলে ফেরি কর্ম চালিয়ে যাচ্ছেন তারা, কিন্তু বর্তমানে ছেলে ধরা গুজবের কারণে তারা ব্যবসা করতে পারছেন না। এছাড়াও বহু গ্রামাঞ্চলে তাদের ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। এমনকি তাদের নথিপত্র দেখানোর পরেও অনেক জায়গায় হেনস্থার শিকার হতে হচ্ছে তাদের বলে অভিযোগ করেন তারা।
এদিন সংবাদ মাধ্যমের মারফতে জেলা প্রশাসনের কাছে সাহায্যের আর্জি জানিয়ে বলেন, তাদের প্রয়োজনীয় নথিপত্র যাচাই করে জেলা প্রশাসনের তরফ থেকে আইডি কার্ড প্রদান করতে হবে। আমাদের প্রয়োজন হলে আমাদের পেপার বা আইডেন্টি কার্ড, ভোটার কার্ড যা কিছু চেক করতে পারে, কিন্তু আমাদেরকে গ্রামের বাগানের মানে ঢুকে দেওয়া জন্য মুর্শিদাবাদ। গত কয়েকদিন আগে আমাদের গ্রামের চার পাঁচজনকে ভালোভাবে মেরে মানে খানতাম আটক করেছে। আমরা ওই মেরেছে তিনদিন থেকে হসপিটালে মানে অ্যাডমিশন আছে। গতকালকে মানে একজনকে মেরেছে চায়ের বাগানে, আমাদেরকে ফেরিওয়ালাকে ঢুকতে দেয় না, মারধর করছে। তাই আমাদের জেলা শাসকের সুপারের কাছে অনুরোধ, আমাদের গ্রামে কোনো আইডেন্টি কার্ড বা ব্যবস্থা করে দেওয়া হোক, যেন আমরা ঠিক মতন করতে পারি। গোশালার মৃত গবাদি পশুর দুর্গন্ধকে ঘিরে অতিষ্ঠ হয়ে তীব্র ক্ষোভ দেখা দিল উধারবন্দের আতাইছড়া এলাকায়। জানা গেছে, উধারবন্দ আতাইছড়া এলাকায় ধ্যান ফাউন্ডেশনের অধীনে পরিচালিত একটি গোশালা রয়েছে। বুধবার স্থানীয়রা অভিযোগ করে বলেন, বিগত তিন দিন ধরে গোশালায় পড়ে রয়েছে মৃত গবাদি পশুর দেহ, এতে গোটা এলাকা জুড়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। তারা এও জানান, বিষয়টি গোশালা কর্তৃপক্ষের কাছে বারংবার অবগত করা সত্ত্বেও মৃত গবাদি পশুর দেহ সরিয়ে নেওয়ার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দুর্গন্ধের জেরে যেমন সমস্যার মুখে পড়তে হচ্ছে এলাকার বাসিন্দাদের, তেমনই সমস্যায় মুখে পড়তে হচ্ছে পার্শ্ববর্তী সেন্ট মেরি স্কুলের কচিকাঁচা পড়ুয়াদেরও। গোশালার ঠিক বিপরীতে রয়েছে একটি স্কুল। প্রতিদিন কয়েক শত পড়ুয়ারা এই স্কুলে পড়াশোনা করে থাকেন। গোশালা থেকে নির্গত দুর্গন্ধের জন্য সমস্যার মুখে পড়তে হয় স্কুলে আসা কচিকাঁচা পড়ুয়া সহ অভিভাবকদের। স্থানীয়রা গোশালা কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিকবার গোশালায় গবাদি পশুগুলোর সঠিকভাবে যত্ন নেওয়ার জন্য অভিযোগ করলেও কোনো হ্যালদোল নেই কর্তৃপক্ষের। এ নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন ভুক্তভোগী জনগণরা। দেখো না, এখানে গরু রাখার বয়ার রাখার কোনো সিস্টেম আছে? দেখো না, গরু বয়ার মরিয়া গন্ধ ইয়া সাত দিন হয়ে গেছে, গন্ধ ফুটিয়া গন্ধ উঠিয়া এখন সে মানে লোকাল মাছের বেমার হয়ে যাবে। সামনে একটা স্কুল আছে, হ্যাঁ স্কুলের সামনে একটা সেন্ট মেরি স্কুল আছে, বাচ্চারা অসুবিধা হইব, কত রকমের প্রবলেম হইব। আজকে তার একদিন থেকে বয়ার মরিয়া এখানে গন্ধ উঠে গেছে, এখন আইয়া কমপ্লিট করে খালি আধা ঘন্টা এখনো পর্যন্ত কোনো লাইন উঠে না। তারারও তো জান আছে, তারারও তো খানি খাদ্য লাগবো না। হ্যাঁ দেখো না, কিটা তারার অবস্থা, খানি দেন না, ওইটা দেখো না, দেখলে বুঝে যাবো। গরু গরুয়া 10টা 12টা বাজিয়ে আছে এখন, আবো বয়ার জায়গা রয়েছে, গরুয়া জায়গা রয়েছে, দেখো কিটা খাই না, খানি আর না না আরো কিউর বয়ার মরিয়া। আজকে তিন দিন হয়ে গেছে গন্ধ বুড়িয়া, স্থানীয় মানুষের কত কত ক্ষতি হর, কত বেমার আজার হইব, কত মানুষের অসুবিধা হওয়ার, তা মানুষ বুঝে না। তখন সকাল থেকে আইয়া কইরাম খালি আধা ঘন্টা কয়, এখনো জিজিপি এলো না, কিছু এলো না। ঠিক আছে, এক অটো চালকের উপর হামলা চালালো একদল দুষ্কৃতীরা। মঙ্গলবার সন্ধ্যা 6টা নাগাদ শিলচর সদরঘাটের নয়া সেতুতে এই ঘটনাটি সংঘটিত হয়। দুষ্কৃতীরা অটো ভাঙচুর সহ অটো চালককে মারধর করে। এই ঘটনার পর অটো চালক সাংবাদিকদের জানান, তিনি রংপুর থেকে অটো নিয়ে সেতুতে ওঠেন, ওই সময় তার পেছনে থাকা দুটি বাইক ওভারটেক করে। সে সময় তিনি তাদেরকে দেখে শুনে চালাতে বললে ওই কথার সূত্র ধরে দুই যুবক তার ওপর হামলা চালায় এবং তাকে মারধর করে। শুধু তাই নয়, অটোতে থাকা যাত্রীদের ওপরও হামলা চালায়। তিনি এও জানান, যুবকদের হাতে মদের বোতল ছিল এবং তারা সবাই মদ্যপ অবস্থায় ছিল বলে জানান। তিনজন প্যাসেঞ্জার লইয়া এরা এখানে ব্রিজ উঠলাম, আর তারা দুইটা ছেলে স্কুটি লইয়া বুস করিয়া ওভারটেক করিয়া যার গিয়া, তখন ওই সাইডেও গাড়ি আছে, যে গাড়ি আছে তারা ফাঁকে দিকে ঢুকে গেছে, গ্যাপ খালি একটু জায়গা আসলো। তখন আমি বললাম একটু দেখিয়া চালাস না, কেন লগে লগে ব্রেক মারছে তারা, মারিয়া ইয়া কইছে কিতা কইছো কিতা কইছো, আমরা বলছি না কিচ্ছু বলছি না ভাই, তোমার মতন আমার ছেলে আছে, আচ্ছা যাও গিয়া। এরপরে প্যাসেঞ্জারের সামনে মানে পর যেন আমরা গালাগালি করতো, আমরা আমি বলছি ভাই তোমরা গেলি দাম কী লাগে, তোমরা সমান আমার ছেলেও আছে,
প্যাসেঞ্জারে স্টেটমেন্ট দিছে যে না গেলিছে না বাইকে দিছে না দেব তারা মানছে না মাছ জোর করিয়া দেখুন আমার গেঞ্জি দিয়া অন্য বান্ধিয়া দেখুন অবস্থা কিন্তু কয়জন আছে মানে প্যাসেঞ্জার মানে তিনজন আসতো বাইশ কুটুলি আসতো দুজন আর তারা লগের মানুষ যেটা এইদিকে আড্ডা মারাতে আসতো লগে লগে তারা সাত আটজন দশজন একটা কই কিন্তু আঙ্গার জুড়ে আঙ্গার জুড়ে আমি ধরাইয়া আমার দুটা বাচ্চারে ওদিকে আমি পাঁচশো পাঁচশোরে আমি নিজেও দেখছি দিয়ে আমি নিজেই খুঁজতে পারি। আচ্ছা আপনার ডেইলি ব্রিজ দিয়ে আওয়া যাওয়া তো করেনি, সন্ধ্যার পরে কি পরিস্থিতি কিটা দেখুন এখানে পরিবেশটা? সন্ধ্যার পরে তো ওদিকে আড্ডা চলে, তারা মদ খাইবা নাইলে মেয়েদের লইয়া আড্ডা করবা। ওরকম খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের তরফে সাসপেন্ড করা নরসিংপুর সমবায় সমিতির অধীনস্থ কাজীডোহর প্রথম খণ্ডের রেশন ডিলার সায়ন নবী চৌধুরীর মিথ্যা অভিযোগ নিয়ে সরব হলেন খাদ্য সুরক্ষার গ্রাহকরা। বুধবার কাজীডোহর প্রথম খণ্ডে এক প্রতিবাদী সভা করেন তারা। সভায় সায়ন চৌধুরীর দোকানটি ট্যাগ করা পার্শ্ববর্তী ডিলার নজির আহমেদ লস্করের বিরুদ্ধে গ্রাহকদের আধার কার্ড সংযুক্তিকরণের জন্য অর্থ দাবি করার অভিযোগ স্পষ্ট ভাষায় খণ্ডন করেন। সভা শেষে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে গ্রাহক সফলা খাতুন, রায়না বেগম লস্কর, হালিমা খাতুন, তাসির আলী লস্কর, আতাউর রহমান সহ অন্যান্যরা পাল্টা অভিযোগ করেন। তারা অভিযোগ করে জানান, সায়ন চৌধুরীর অধীনে থাকাকালীন এলাকার জনগণের আধার সংযুক্তকরণের জন্য দুশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা এমনকি সাতশো টাকাও আধার লিঙ্কিং এর নামে টাকা উৎকোচ নেন সায়ন বলে জানান তারা। অথচ সাতশো উনসত্তর জন গ্রাহকদের মধ্যে পাঁচশো তিন জনের আধার লিঙ্ক হয়েছে, বাকি থাকা দুশো ছেষট্টি জন গ্রাহক আধার লিঙ্ক না হওয়াতে কার্ড বাতিলের আশঙ্কা করেছেন। ক্ষুব্ধ গ্রাহকরা জানান, বিগত ১৯ আগস্ট দায়িত্ব নেওয়ার পর থেকে ডিলার নজির আহমেদ তাদের কাছ থেকে কোনো ধরনের টাকা না দিয়ে আধার লিঙ্ক করে দিচ্ছেন। এদিকে সায়নের অভিযোগ খণ্ডন করে ডিলার নজির আহমেদ জানান, আগামীতে মিথ্যা অভিযোগ করলে তিনি আইনের দ্বারস্থ হবেন বলে সাফ জানিয়ে দেন। গত ১৯ তারিখ আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা জিনিস দেখতে পাইলাম যে আমার নামে একটা জিও ভাইরাল করছে যে আমি নাকি আধার লিঙ্ক করবে আবারে দুইশো টাকা করে প্রত্যেক জনসাধারণের কাছে ইনিয়ার আজকে জনসাধারণের সম্মুখে আর মিডিয়ার সম্মুখে আমি এটা জিও করতাম চাই আর আপনারা বিস্তারিত তারা কাছে খবর লই তারা আর নিঃস্বার্থে আমি কাম করি আর আমরার যে অফিসার ছিলা রাজকুমার শর্মা মহোদয় আমার সোসাইটির মধ্যে চল্লিশ থেকে বিয়াল্লিশ জন এজেন্টের মধ্যে প্রত্যেকর আধার সেটিং হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে গেছে তান এই জিওর বদৌলতে গরিব মানুষের স্বার্থে তাই যেটা কাজ করিয়া গেছুন আজকে এই দোকানটা দেওয়ার পরে কইসুন আমারে যে তুমি আধারটা লও লইয়া ওখানটা সেটিং করা এটা গরিব মানুষ এরারে তুমি বাঁচাও যেটা আমি লইয়ার আজকে এই জনসাধারণের সম্মুখে হইয়ার তার আধারটা আমার দিতে কিন্তু কোনো টাকা আমার দিছুন না দেওয়ায় এখন হে আমার উপরে একটা গর বইয়া বইয়া খালি লিখতেও থাকে আজকে আমি জনসাধারণের সম্মুখে হইয়ার আমিও এটার সুবিচার চাই। রাজনৈতিক স্বার্থে কুশিয়ারার জল বন্টন করা হয়েছে। জলবন্টন চুক্তির বিশদ প্রকাশ সহ বরাকের সম্ভাব্য প্রভাব নিয়ে অবিলম্বে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের সমীক্ষা রিপোর্ট প্রকাশ করার দাবি জানিয়েছেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বরাকের জনগণ তথা নির্বাচিত সাংসদ বিধায়কের পুরোপুরি অন্ধকারে রেখে গত ৬ সেপ্টেম্বর নতুন দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে কুশিয়ারা জলবন্টন চুক্তি। অথচ এই চুক্তিতে কি আছে এবং বরাক উপত্যকায় এর কি প্রভাব পড়তে পারে এসব নিয়ে আজ অবধি আশ্চর্যজনকভাবে নীরব সমাজ, রাজনৈতিক দল সহ বুদ্ধিজীবী মহল। ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলে, একটি নদীর সাথে জনজীবন সহ একটি অঞ্চলের সামগ্রিক পরিবেশ গুরুত্বপূর্ণভাবে জড়িয়ে থাকে, সেক্ষেত্রে কৃত্রিম উপায়ে তাকে সংশোধিত করা হলে তার সুদূর প্রসারের প্রভাব পড়তে পারে। এ ধরনের চুক্তি সম্পাদন করার আগে এর সম্ভাব্য প্রভাব নিয়ে সমীক্ষা ও স্থানীয় জনগণের সাথে কথা বলা অত্যন্ত জরুরি, কিন্তু এক্ষেত্রে সেসব কিছুই করা হয়নি, এমনকি স্থানীয় জনপ্রতিনিধিদেরও এই ব্যাপারে কিছু জানানো হয়নি।
প্রদীপ বাবু বলেন, খোদ মুখ্যমন্ত্রীকে অগ্রিম জানানো হয়েছে কিনা তাতেও তার সন্দেহ রয়েছে। এতে আবার প্রমাণিত হলো যে এই উপত্যকার জনগণ বাচক বা মরুক তা নিয়ে বিজেপি সরকারের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। এই চুক্তির ফলে বাংলাদেশ সরকার সুখা মৌসুমে কুশিয়ার আর বাংলাদেশের অংশ থেকে পাম্পের সাহায্যে প্রতি সেকেন্ডে 153 কিউসেক মিটার জল উত্তোলন করার পরিকল্পনা করেছে। এই জল বিভিন্ন খালের মাধ্যমে এরপর প্রায় 10,000 হেক্টর জমিতে সেচের কাজে লাগানো হবে, যাতে উপকৃত হবেন প্রায় 1,00,000 কৃষিজীবী। এর আগে এই উদ্দেশ্যে রহিমপুরে কুশিয়ারা থেকে যে কৃত্রিম খাল নির্মাণ করা হয়েছিল, কুশিয়ারার নদী বক্ষ উঁচু হয়ে যাওয়ায় অনেকদিন ধরে এই খাল দিয়ে জল প্রবাহিত হয় না। ফলে সিলেট ও বিয়ানীবাজার উপজেলার এক বিস্তীর্ণ এলাকায় কৃষিজ উৎপাদন জলসেচের অভাবে পতিত পড়ে থাকত। প্রদীপবাবু বলেন, সুখা মৌসুমে কৃত্রিম উপায়ে জল টেনে নিলে এর প্রভাব বরাক নদী সহ এর বিভিন্ন শাখা নদী এবং খালবিলের উপর পড়তে বাধ্য। শীতের মৌসুমে এসব শুকিয়ে যেতে পারে, এর ফলে বরাকের অন্যতম কৃষিজ উৎপাদন ধান এবং সুপারি দুই ব্যাহত হবে। এছাড়া বরাকের সামগ্রিক জলবায়ুর উপরের প্রভাব পড়বে বলেও মন্তব্য করেন তিনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কোনো অবস্থায় তিস্তার জল বাংলাদেশকে দেয়নি, কিন্তু আজকে আসামের মুখ্যমন্ত্রীকে অন্ধকারে রেখে আমাদের বরাক উপত্যকার দুই সাংসদ 15 বিধায়ক তাদের অন্ধকারে রেখে কি করে নরেন্দ্র মোদী এই বাংলাদেশকে কুশিয়ারা জল দিয়ে দিতে পারে? আজকে তার আগে জনগণকে জানানো উচিত ছিল এর ক্ষতিপূরণ কে দেবে। এই যে আমাদের কৃষকরা ভুক্তভোগী হবে, তার ক্ষতিপূরণটা কে দেবে? তাছাড়া কেন্দ্রীয় সরকার সাধারণত জল নিতে গেলে রাজ্য সরকারের অনুমোদন নিতে হয়, সেটা কি নেওয়া হয়েছে কিনা আমরা মুখ্যমন্ত্রীর কাছে স্পষ্ট করে জানতে চাই যে আপনার জ্ঞাতার্থে কুশিয়ারার জল দেওয়া হয়েছে কিনা। যদি দেওয়া হয়ে থাকে তাহলে আমরা ধরে নেব এই বিজেপি বাঙালি বিরোধী বরাক বিরোধী দল, এতে কোনো সন্দেহ নেই। তারা মুখে বাংলাদেশি হাটাও, বাংলাদেশি হিন্দু মুসলমান সবাইকে বাংলাদেশে ফেরত পাঠাও, এদিকে বাংলাদেশের সঙ্গে প্রেম, এটা কিসের সম্পর্ক আমরা জানতে চাই স্পষ্টভাবে। তাই কুশিয়ারা জল দেওয়া নিয়ে প্রধানমন্ত্রীকে শ্বেতপত্র প্রকাশ করতে হবে, কি চুক্তি হয়েছে সেটা আসামবাসীকে জানতে হবে, নতুবা আমরা বরাক উপত্যকার মানুষ এর বিরুদ্ধে আমরা বিদ্রোহ ঘোষণা করব। সোনাভারিকার জিপির উপনির্বাচনে কংগ্রেসের পদপ্রার্থী আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত বলে অভিযোগ উঠেছে। জিপির ভারপ্রাপ্ত সভানেত্রী থাকা অবস্থায় জিপির উন্নয়নমূলক কাজকর্মের অর্থ আত্মসাৎ করেছেন কংগ্রেস প্রার্থীর স্বামী হামিদুল হক চৌধুরী। বুধবার সোনাবাড়ি ঘাটে এক সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে এই অভিযোগ তোলে AIUDF। দলীয় প্রার্থীর প্রতিনিধি মাসুম বড়ভূইয়া বলেন, উন্নয়নের নামে জিপিকে লুটেপুটে খেয়েছেন ভারপ্রাপ্ত সভানেত্রী। স্থায়ী সভাপতিকে অনাস্থায় গদিচ্যুত করে জিপি চতুর্দশ অর্থ কমিশন ও অ্যান্ড্রাগার প্রকল্পের অর্থ পরিকল্পনা মাফিক আত্মসাৎ করা হয়েছে। এই দুর্নীতিগ্রস্ত কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে ভোট দান করতে জনগণকে আহ্বান জানান। কংগ্রেসের প্রার্থীকে বিজেপির মনোনীত প্রার্থী বলে অভিযোগ তোলেন AUDF এর কর্মকর্তারা। সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখেন সোনাই যুব AUDF এর সভাপতি জাকির হোসেন লস্কর, কেন্দ্রীয় সম্পাদক মৌলানা নাজির হোসেন মজুমদার, আইনুল হক মজুমদার প্রমুখ। ও জায়গা থানা নিয়ে যে জায়গা থেকে 50-50 কমিশন লওয়া যায়, আজকে যদি ইন্দিরাবাস যদি ওঠো যদি আমরা এখানে যদি দেওয়া হয় তাহলে আজকে বর্ণাল 10 নম্বর গ্রুপের মানুষের যে অবস্থা আমরা গড়ে গড়ে হাঁটিয়ে দেখছি যে তা গড় রকলোর অবস্থা, তাহলে এই অবস্থার পরিবর্তন খেনে হইল না গত 3.5 বছরে। আজকে ব্যাটারি রোডের যে অবস্থা সেই অবস্থার পরিবর্তন গত 3.5 বছরে খেনে হইল না। এটা কিন্তু জনগণের প্রশ্ন করবা, আপনারা মুক্কম জবাব দিবা আগামী 28 সেপ্টেম্বর। এরপরে আপনারা সোনাবাড়িঘাট জিপির স্বচ্ছ ভারত অভিযানের আওতায় এখানে বিভিন্ন মেটেরিয়ালস প্রোভাইড করা হয়েছে, কিন্তু আজকে এই মেটেরিয়ালসগুলো কুম্বায় খার বাড়ির তুয়া এটাও আমরা জানতাম চাই। আর সোনাবাড়িঘাট পিএইচি, সোনাবাড়িঘাট আমরা রেভিনিউ ভিলেজ পার্ট ওয়ানে দেখা গেছে যে একটা পিএইচি আছে যেটা নদীর ফারত, এখানে 77 লাখ টাকা ব্যয়ে রেট্রোফিটিং এর কাজ আরম্ভ হইছিল। এখানে কন্ট্রাক্টর আসলা আমরা কংগ্রেস ক্যান্ডিডেট টানর ঘনিষ্ঠ তান সাসারগড়ের ভাই, আমি নাম লইতাম চাই না, অত্যন্ত সম্মানিত ব্যক্তি তান
কন্ট্রাক্টরই করছেন কিন্তু মানুষের ঘরে গিয়ে জল ফোস হইতে পারছেন না, যার কারণে আজকে সোনাবাড়িঘাটের মানুষ অনেক ক্ষুব্ধ এবং ভুক্তভোগী। এরপরে আপনারা যে ও জিপির আজকে সোনাবাড়িঘাট জিপির বিভিন্ন জায়গা জায়গার গিয়া বিভিন্ন কালে বাউতাবাজি বুঝ দেওয়া হল মানুষের মানুষরে বুকা বানানিও। হাইলাকান্দি জেলার ভাটেরকুপা বোয়ালিপাড় জেলা পরিষদ এলাকায় পঞ্চদশ অর্থ কমিশনের বিভিন্ন স্কিমের পরিকল্পনা ও চলমান কাজ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন হাইলাকান্দি জেলা পরিষদের উপসভাপতি হিল্লাল উদ্দিন বড়ভুইয়া। বুধবার হাইলাকান্দি জেলা পরিষদ কার্যালয়ে সাংবাদিক বৈঠক ডেকে জেলা পরিষদ এলাকার মন্দির, মসজিদ, আরসিসি কালভার্ট সহ নির্মীয়মান কাজের অগ্রগতি সহ ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে মতামত তুলে ধরেন। তিনি বলেন, এলাকার জনসাধারণের সহযোগিতায় উন্নয়নমূলক কাজ এগিয়ে চলছে। এদিকে ভাটেরকুপা বোয়ালিপাড় জেলা পরিষদ এলাকার জনসাধারণের সহযোগিতায় আগামীতেও উন্নয়ন কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে তিনি দাবি করেন। একটি ড্রেনের কাজ চলছে, গত পরশু দিন লক্ষ্মীরপুর জিপির রবিদাস পাড়ায় একটি মন্দিরের শুভারম্ভ করেছি, তারও কাজ চলছে। ইতিমধ্যে আমরা আরম্ভ করব কাঞ্চনপুর জিপির নয়াগ্রাম মসজিদের পুজোশের, তার সঙ্গে ওয়াটার ট্যাঙ্ক, তারপরে করব চাঁদপুর গুম্বুজালা মসজিদের পুজোশের ওয়াটার ট্যাঙ্ক, বোরিং সামারসেবল মোটর একটি সুন্দর পুজোর ব্যবস্থা করা, তারপর বোয়ালিপাড় জিপির কোনাগ্রাম মসজিদে একইভাবে পুজোশের, তার সঙ্গে ওয়াটার ট্যাঙ্ক, বোরিং মোটর ইত্যাদির কাজ হবে, যাতে মানুষ মসজিদে পুজো করতে যাতে কোনো ধরনের অসুবিধা না। গঙ্গানগর জিপির সেন্ট ক্যাথরিনের 42 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী জাহানারা বেগম মজুমদার ছোট ছোট শিশুদের খাদ্য নিয়ে লাগাম ছাড়া দুর্নীতি করে যাচ্ছেন। কেন্দ্রে এসে শিশুদের পড়াচ্ছেন না, বইপত্র ও ব্যাগ শিশুদের দিচ্ছেন না, তাছাড়া গর্ভবতী মহিলারা এই কর্মীর কাছ থেকে কিছুই পাচ্ছেন না। এখানে শেষ নয়, প্রথম জন্ম নেওয়া শিশুকে 5,000 টাকা অঙ্গনওয়াড়ি বিভাগ থেকে কর্মীর মাধ্যমে দেওয়া হয়ে থাকে, কিন্তু সেন্ট ক্যাথরিনে এই ধরনের কোনো কেস নেই। এসব অভিযোগ এনে কাছাড়ের জেলাশাসক সহ বিভাগীয় অফিসারদের কাছে শতাধিক মানুষের স্বাক্ষরিত অভিযোগপত্র প্রদান করা হয়। এতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কমিটির সভাপতি সহ বাকি সব সদস্যের স্বাক্ষরও রয়েছে। কমিটি সহ এলাকাবাসী প্রথমে বিভাগীয় সুপারভাইজারকে নিয়ে অঙ্গনওয়াড়ি কর্মী জাহানারা বেগম মজুমদারের দুর্নীতির কীর্তিকলাপ নিয়ে স্থানীয় বিজেপি সম্পাদক হাবিজুর রহমান মজুমদারের বাড়িতে বসে আলোচনাকালে জাহানারা স্বামী এবং ছেলে এসে গালি গালাজ শুরু করলে ভয়ে চলে যান সুপারভাইজার। বাপ ছেলের সঙ্গে ঝগড়ায় না গিয়ে কমিটি সহ এলাকাবাসী বিষয়টি ডিসি এবং বিভাগীয় কর্তৃপক্ষকে জানাতে বাধ্য হয়। ইদানিং কিচ্ছু দেওয়া হয়েছে না, আর যে আপনি একটু আগে কইলা যে একজন গর্ভবতী মহিলা প্রথম যে সন্তান প্রসব করবো তার 5,000 টাকা এটা জীবনে নাই, আমরা খাইছুন না, বাচ্চারা দেয় না তারা, যেমন মিটিং একটা আসলো তার হাজবেন্ডে খুব গালাগালি করছে, এরপরে
স্বর্গীয় পিকে বাগলা মেমোরিয়াল নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ মঙ্গলবার বিক্রমপুর চা বাগান খেলার মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় নিউ জাটিঙ্গা ভ্যালি ফুটবল টিম ও নুনছুরি ইউথ ক্লাব। এতে 1-0 এই গোলে জয়ী হন নিউ জাটিঙ্গা ভ্যালি ফুটবল টিম। খেলার শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন কাছাড় জেলার পুলিশ সুপার নুমাল মহতা। ফাইনাল ম্যাচে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির ম্যানেজিং ডিরেক্টর এন কে বাগলা, আলোক মহাবীর, বরখলা থানার ওসি মনমোহন রাউত, ডেপুটি ম্যানেজার পি এন সিং, অম্বিকা প্রসাদ সাউ। জেলা বিজেপি দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মিম দাস, এ মহন্ত, বিমলেন্দু রায়, অমিতেশ চক্রবর্তী প্রমুখ। थोड़े दिन में आप लोग को देखिए कि पूरा इंटरनेशनल लेवल पे हमारे भारत के जो खिलाड़ी हैं वो छा गए हैं। तो हम देखते हैं कि आप लोगों से भी अच्छा अच्छा खिलाड़ी आ गया है। हम तो मैंने देखा है चाय के बगान में जो लड़का लोग ये खेल खेलते हैं, कभी कभी मैं अपार असम डुंडुमा में देखा था, बहुत अच्छा फुटबॉल टीम था। तो हमको लगा कि ये लड़का इतना अच्छा है, इसको पुलिस में लेना चाहिए। फिर हमने उसके सामने जाके पूछा, पूछा लड़का को, भाई तुम्हारा नाम क्या है? उसने बोला कोई उड़ांग उनका नाम था। उसके बाद मैंने पूछा तुम पढ़े कितने हो? बोले मैं नहीं पढ़ा। तो उसमें थोड़ा प्रॉब्लम है, थोड़ा पढ़ा पढ़ना भी पड़ेगा आपको। और इस बार तो जिस बार हमारा रिक्रूटमेंट हुआ है, सबसे अच्छा रिक्रूटमेंट हुआ है पुलिस में, पूरे चाय बागान से लेके हर जगह के लोग अच्छे से वो लोगों का अपॉइंटमेंट मिला है। और आने वाले दिन में हम लगता है ये लोगों का जो योगदान रहेगा असम पुलिस में या हर समाज सेवा के लिए बहुत बड़ा योगदान रहेगा। तो मैं उम्मीद करता हूँ ये जो समय है, दुर्गा पूजा का समय है, आप लोग भी अच्छी तरह इसको मनाइए। हर गार्डन में पूजा होता है, आप लोग जानते हैं। हम लोग तो अपर असम में हम लोग झुमुर जो गाता है उसमें बोलता है कि आसीन मासे दुर्गा पूजा, आसीन मासे दुर्गा पूजा सबाई पीछे नतुन गो जंत मिली देखते जाबो ठाकुर के मन गुड़गुड़ी। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। কাছাড় কলেজে শিক্ষকদের ওপর ছাত্রদের হামলা, একদল পড়ুয়ার। ছেলে ধরা সন্দেহে হেনস্থার শিকার বহিরাজ্যের ফেরিওয়ালাদের সাহায্যের আর্জি। গোশালার গবাদি পশুর মৃতদেহের দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, তীব্র ক্ষোভ ব্যক্ত। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।